नमस्कार बंधुरा आबार चले एलाम एकटा नतून भिडियो निये। तो आज के चले एलाम गोल्ड किभाबे आमरा गोल्डेर जिनिस बा रूपो जिनिस किभाबे घरे खूब सामान्य घरे थाका उपकरण दिए परिष्कार करब। तो चलो भिडियोटा ना बाड़िये चलो चले जाई। तो प्रथमे जेटा करबे प्रथम एकदम एकटा देखो आमी एकटा स्टीलेर बाटिते बा तोमरा अन्य किछु निते पारो आमी जलटा बसिए दिलाम गैसेर चुलिते। तो दिए आमी आगे ए गोल्ड जुएलारी एकटा गलार कानेर আর লকেট দিয়েছি আর একটা চূড় দিয়ে দিয়েছি। তো এগুলো অনেক নোংরা হয়ে গেছিলো তো এগুলো দিয়ে দিলাম। তারপর দেখো ঠান্ডা জলই কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু নুন দেবে তোমরা সামান্য একটু নুন দেবে নুনটা দেবে নুন দিয়ে তারপর দেখো এবার আমি দিয়ে দিচ্ছি লেবু লেবুর রসটা একটা সামান্য একটা ছোট্ট একটা লেবু নিয়ে নিয়েছি। আর ইচ্ছা করলে তোমরা পুরোটা লেবু দিতে পারো। আর লেবুটা যখন দেবে লেবুটার কিন্তু খোসাটাও তোমরা দিয়ে দেবে। লেবুটা ভালো করে চিপে রসটা দিয়ে দিয়েছি। এবার লেবুর খোসাটাও দিয়ে দেবো। লেবুর খোসা কিন্তু ফেলনা না অনেক কিছু কাজে লাগে। তো এবার দেখো লেবুর খোসাটাও দিয়ে দিলাম। দেখো জলটা কিন্তু তখনও তেমন গরম হয়নি। এবার দিয়ে দিয়েছি পেপসোডেন্ট একটা পেস্ট দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে কলগেট বা যে কোনো তোমরা কলগেট যে কোনো পেস্ট ইউজ করতে পারো। তো চলো এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এবার আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে কি এবার একটু নাড়িয়ে নিচ্ছি দেখো পেস্টটা। তো এবার দেখো একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি। যে কোনো শ্যাম্পু তোমরা যেটা ইউজ করো সেটাই দেবে। আমি যেহেতু এটা ইউজ করি তো এটাই আমি দিলাম। তো এই শ্যাম্পুটা আমি একটু সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু জলটা পুরো ফোটাবো না, জাস্ট একটু গরম হলেই আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো এবার আমি জলটা জাস্ট গ্যাসের চুল্লিটা বন্ধ করে আমি কিন্তু নামিয়েও নিয়েছি। নিয়ে আমি একটা ব্রাশ নিয়ে তৈরি হয়ে গেছি। যেহেতু জলটা ঠান্ডা হলেই আমি এটা পরিষ্কার করব। দেখো ব্রাশটা নিয়ে আর যে কোনো ব্রাশ তোমরা নেবে যেগুলি তোমরা ইউজ করো না, কারণ এটা ইউজ করলে যদি নতুন ব্রাশ নাও তাহলে আর এই ব্রাশটা ইউজ করতে পারবে না। তো পুরান ব্রাশই তোমরা নেবে, সবার ঘরে থাকে পুরান ব্রাশ। তো জলটা একটু ঠান্ডা হলেই কিন্তু তোমরা কিন্তু এটা ইউজ করবে। তো দেখো এবার আমি একটা ব্রাশ দিয়ে এগুলি ঘষে নিচ্ছি ভালো করে, খুব সুন্দর করে ঘষে নিচ্ছি। সত্যি এটা খুব একটা মানে বাজার থেকে যখন আমরা যখন দোকানে দিয়ে আসি সোনার জিনিস গোল্ড পলিশ করার জন্য, এর থেকে এটা খুব একটা ভালো উপায়, একদম চিকচিক করবে। আর এটা আমি যেহেতু আমি নিজে করেছি, করেই আমি সবসময় আমি এভাবেই করি, তার জন্য তোমাদেরকে এটা দেখালাম। তো তোমরা এটা করতে পারো, দেখো কি সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। একদম ভিডিও লাস্টে দেখবে কত সুন্দর হয়ে পরে পরিষ্কার হয়ে গেছে জিনিসগুলো। তো দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর যারা ধরো না লেবু নেই তাদের ঘরে, অনেক সময় থাকেও না অনেক কিছু, তো লেবুর বদলে তোমরা কি করবে ভিনিগারটা দিয়ে দেবে। ভিনিগারটা পুরো লেবুর কাজ করে তোমরা জানো। তো একটু একটু বেশি করে ভিনিগারটা দিয়ে দেবে। তো দেখো আমার এই দেখো কানেরগুলো টপগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হচ্ছে। তো ভালো করে এগুলো আবার আমি ধুয়ে নেবো। এগুলো কিন্তু এখন একটু জলটা যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য এগুলো পরিষ্কার করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে। তো আস্তে আস্তে করে সবগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি আবার ভালো জলে এগুলি ধুয়ে একটা পাতলা একটা কাপড় দিয়ে এগুলি ভালো করে মুছে নেব। ভালো করে মুছতে হবে পাতলা কাপড় দিয়ে। তো এবার দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে মুছে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লেগেছে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই চলি, সবাই ভালো থেকো। তো দেখতে থাকো আমার দেখো গোল্ড জুয়েলারিগুলো। ইচ্ছা করলে তোমরা রূপোর জিনিসও আবারও বলছি রূপোর জিনিসও করতে পারো। রূপা সোনা সব কিছুই করা যায়। এভাবে দেখো কি সুন্দর চিকচিক করছে, মনে হচ্ছে একদম নতুন কিনে নিয়েছি। তো চলো।